আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত নাহমদু আনুসল্লি আল্লাহ রসুলহিল করিম আবাদ আউজবিল্লাহমিন শাহিতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম কুল্লু নফসিন জা ইকাতুল মাউদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দরুদ সালাম বসিত হোক প্রিয় নবী প্রিয় হাবির প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ রাবুল্লাহ আলমীর পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়ে দিয়েছেন এই মানব জাতি চিরদিন এখানে থাকবে না এখান থেকে সকলকে চলে যেতে হবে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বললেন কুল্লু নাফসিন জা ইকাতুল মাউদ প্রত্যেকটা আত্মা যাদের মধ্যে আত্মা আছে তারা মৃত্যু স্বাদ গ্রহণ করবে ভোর চারটে পনেরো মিনিটে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম মুফাসের যার আহ্বানে যার ডাকে যার কোরআনুল কারিমের তাপসির শুনে কোরআনুল কারিম শিখেছেন এবং সলাদ কীভাবে পড়তে হয় সলাদ শিখেছেন এবং ইমানি যে চেতনা এই চেতনা জাগ্রত হয়েছিল আমাদের লক্ষ লক্ষ যুবকের মধ্যে আজকে তিনি আল্লাহ আল্লাহুরাব্বুল আলমীর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহুরাবুল্লা আলমীর জন্য তাকে জান্নাতুল ফিরদাউস দান করে সকলে বলে আমিন আমরাও চলে যাব আজকে লক্ষ্য করেন বাংলাদেশের যত ওলামাই ক্যারাম রয়েছে সকল ওলামাই ক্যারাম তার জন্য দু চোখের পানি ছেড়ে দিয়েছেন এবং সাধারণ লোক যারা রয়েছে তারাও দু চোখের পানি সেরে দিয়েছেন কেন দিয়েছেন তিনি আল্লাহুর রাবুল্লাহ আলমিনের কোরআনুল করিমের দাওয়াত দিয়েছিলেন তিনি রাসুল সাল্লাহ আলী ও হাদিসকে অনুসরণ করেছিলেন হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন তিনি ভালো কাজের দিকে আহ্বান করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন তোমাদের মধ্যে ওই উত্তম জাতি তারাই হবে উত্তম জাতি তারাই হবে কল্যাণের পথের অনুসারী যারা আমার পথে যারা রাসুল সাল্ল্লাহু আলী সাল্লামের পথে মানুষদেরকে আহ্বান করবে তিনি সারাটি জীবন আল্লাহ রাবুল্লাহ আলমের পথে আহ্বান করেছেন রাসুদ সাল্লাহু আলী সাল্লামের দিকে আহ্বান করেছেন তার কারণেই আজকে তার জন্য সকলেই দুই চোখের পানি ছেড়ে দিচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন যদি তিনি কোরআন এবং সুনার পথে বন আল্লাহুর রাবুল্লাহ আলমের পথে আহ্বান করেছেন রাসুদ সাল্ল্লাহু আলী সাল্লামের দিকে আহ্বান করেছেন তার কারণেই আজকে তার জন্য সকলেই দুই চোখের পানি ছেড়ে দিচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন যদি তিনি কোরআন এবং সুনার পথে না থাকতেন তাপসির যদি না করতেন কেউ কিন্তু তার জন্য দোয়া করতো না করতো করতো না তাই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদি সাহেব এই দুনিয়া থেকে চলে গেলেন আমাদেরকেও যেতে হবে আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব। আমরা যখন বিদায় নিয়ে চলে যাব একা একা কবরের দেশে যখন চলে যাব আমাদের জন্য সকলেই যেন দু চোখের পানি সেরে দিয়ে দেন এবং যেন দোয়া করেন কারণ যারা কবরবাসী হয় কবরের মধ্যে যারা থাকে তারা কিছুই চায় না তারা শুধু চায় যে আমাদের জন্য যেন দোয়া করে তারা যেন আমাদের জন্য দুইটা হাত তুলে দু চোখের পানি ছেড়ে দিয়ে দেন আমাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই আমাদের কবরের ভিতরে যাবে না আমরা এই দুনিয়াতে যতদিন থাকব ভালো কাজ করব কল্যাণকর কাজ করব কল্যাণের পথে আমরা থাকব আর পরিশেষে আমি সকল আলেমদের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন কোরআন সুন্নাকে সঠিকভাবে এই বাংলাদেশে যেন প্রচার করতে পারে তাগুদ যেন কোরআন সুন্নাকে প্রচার করা থেকে বিরত রাখতে না পারে এবং আমি আরও দোয়া চাই এই কোরআনের সবক অনুষ্ঠান থেকে এবং কোরআনুল কোরআনের সবক অনুষ্ঠানে যে এই কারিম যেন আমরা পৃথিবীতে যেন প্রচার করতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিনের ডাকে যখন আমরা সাড়া দিব তখন যেন আমরা কালিমা পড়ে যেন এই পৃথিবী থেকে চলে যেতে পারি সকলে একবার কালিমা কালিমাপুর ইলাহাম ইহ মুহাম্মদুর রসুল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকাত